আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 6 ভোল্টের ব্যাটারি। তো এটি কিভাবে চার্জ করব, তো এখানে আমি একটি 9 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার একটি চার্জার অ্যাডাপ্টার নিয়েছি। তো এটি দিয়ে আমি একটি চার্জার বানিয়ে আজকে দেখাবো আপনাদের। তো সাথে লাগবে আমাদের 4টি ডায়োড। তো এখানে আমি 4060 4টি ডায়োড নিয়েছি। তো ডায়োডের সাদা যে প্রান্ত আছে সেটি কিন্তু আমাদের পজিটিভ প্রান্ত এবং কালো যে প্রান্ত সেটি আমাদের নেগেটিভ। তো আমরা সাদা প্রান্ত আগে জুড়ে দিব। তো ভালোভাবে আমরা সাদা প্রান্ত দুটি ডায়োড জুড়ে নেব এবং কালো প্রান্ত দুটো আমরা ভালোভাবে জুড়ে নেব। তো আমাদের এখন এরকম দেখতে হলো। তো আমরা ঠিক দুয়ে দুয়ে চার মাথা আমরা আবার পেঁচিয়ে নেব। তো আমাদের এটি হয়ে গেল আমাদের ব্রিজ রেক্টিফায়ার। তো এখন আমরা এটি একটি ক্যাপাসিটার দিয়ে কানেকশন দিয়ে নেব। তো আমি এখানে ব্যবহার করেছি 16 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। তো দেখতে পাচ্ছেন আমরা সাদা প্রান্ত নেগেটিভ ধরব এবং আরেক প্রান্তর আমাদের পজিটিভ। তো ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমরা লেগগুলো ভালোভাবে কেটে ছোটো করে নেব। আমাদের লেগগুলো কাটা হয়ে গেছে, আমরা এখন ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল কানেকশন করে নেব। তো ভালোভাবে আমরা এখানে পেঁচিয়ে কানেকশন করে নেব। তো আমি এখানে 1K একটি রেজিস্টার নিয়েছি, এখানে আমি ইন্ডিকেটর ব্যবহার করব। তো একটি 3 ভোল্টের এলইডি নিয়েছি রেড কালারের। তো আমি এখানে পজিটিভ প্রান্ত জুড়ে দিব। তো অ্যাম্পিয়ার টিউব দিয়ে ভালোভাবে সাপোর্ট দিয়ে দিলাম। তো এখন আমরা সেকেন্ডারির যে আউটপুট তার ছিল ট্রান্সফরমার তার সাথে দুটো জুড়ে দিব। তো এখানে কোনো নেগেটিভ পজিটিভের প্রয়োজন হবে না, যেভাবেই দিবেন সেভাবেই কিন্তু ইন্ডিকেটরটা শো করবে। তো এখন আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমাদের একটি সোল্ডারিং করা হয়ে গেছে, আমরা পরেরটি ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন দেখতে এখন এরকম হলো। তো আমরা এখান থেকে পজিটিভ নেগেটিভ একটি তার দ্বারা আমরা কানেকশন করে নেব। তো তার আগে আমরা ক্লিপ দিয়ে দেখতে চার্জ করাবো, তো ক্লিপগুলো সোল্ডারিং করে নেব। তো এখানে কানেক্টর হিসাবে কিন্তু আমরা ক্লিপ ব্যবহার করেছি। তো নেগেটিভ পজিটিভ দেখে আমরা দুটো ক্লিপ সোল্ডারিং করে নেব। তো হয়ে গেছে, এখন আমরা নেগেটিভটি ক্যাপাসিটারের সাদা যে দিক সেই দিকে আমরা নেগেটিভ হিসাবে কানেকশন দিয়ে দেব, ভালোভাবে সোল্ডারিং করে নেব। আর পজিটিভ আমাদের রেক্টিফায়ার যে সাদা দিক ছিল তো সেই দিকে আমরা দুটো ভালোভাবে কানেকশন দিব পেঁচিয়ে। তো আমাদের এখন এসি কোড কানেকশন করব। তো ট্রান্সফরমার ফার্স্ট যে টার্মিনাল আছে তো সেখানে আমরা কানেকশন দিয়ে দেব এসি ইনপুট। তো এখানে আমি সোল্ডারিং করে নেব, সোল্ডারিং করে ভালোভাবে টিপিং করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিস মেরামতের ভিডিও আপলোড করা হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো এখন টিপিং করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমাদের টিপিং করা শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন লাইন দিয়ে দিয়েছি, ইন্ডিকেটর শো করছে। তো এখন আমরা চার্জ দিয়ে দেবো, পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কানেক্টর। তো ওখানে মেপে দেখবো যে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভোল্টেজ কিন্তু 8-এর উপরে দেখাচ্ছে।
তো আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে, তো ব্যাটারিটি চার্জ হচ্ছে।